চট্টগ্রামের শাহ মানব বিমানবন্দরে আলাদা দুটি অভিযানে সত্তরটি স্বর্ণের বাস ও সাত হাজার একশো কার্টন সিগারেটের দুটি চালান জব্দ করা হয়েছে শুল্ক গোয়েন্দা এবং এনএসআই এর যৌথ অভিযানে জব্দকৃত স্বর্ণের দাম চার কোটি ও সিগারেটের দাম দেড় কোটি টাকা এ ঘটনায় আটক হয়েছে উনত্রিশ যাত্রী শাখরচিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দেব গোয়েন্দা কর্মকর্তারা জানান দুপুর পৌনে একটার দিকে ওমানের মাস্কেট থেকে আসা সালাম এয়ারলাইন্স এর এক যাত্রী বিমানবন্দরের টয়লেটে কালো বেগ মেরোনো অবস্থায় স্বর্ণের বারগুলো ফেলে চলে যায় পরে এনএসআই এবং শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা আট কেজি ওজনের স্বর্ণের বারগুলো জব্দ করে তবে ওই যাত্রীকে আটক করা যায়নি এখানে স্বর্ণর চোরাচরণের ক্ষেত্রে প্রায়শই দেখা যায় যে তারা রেখে যায় এবং আরেকজনকে দিয়েই দিয়ে বহন করিয়ে থাকে এক্ষেত্রে দেখা যায় যেহেতু এটা অর্গানাইজড ক্রাইম সেহেতু অনেক অনেকেই জড়িত থাকে সাথে এবং একটা চেইন তারা রক্ষা করে তা যেহেতু আমাদের কাস্টমস গোয়েন্দা অন্যান্য গোয়েন্দা সংস্থাও এখানে তৎপর আছে সেই হিসেবে আমরা এটাকে শনাক্ত করতে পেরেছি আমরা এই বিভিন্ন পর্যায়ে যে কাজটা হচ্ছে সে সব দিকে আমাদের খেয়াল আছে এরাকে সকালে দুবাই থেকে সৌদি আরবের মদিনা হয়ে চট্টগ্রাম আসে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে 29 যাত্রীকে আটক করে এনএসআই পরে তাদের লাগেজে পাওয়া যায় আমদের নিষিদ্ধ 7100 কার্টন সিগারেট কাস্টমস কোয়েন্ডার কাছে ইনফরমেশন ছিল যে দুবাই দুবাই থেকে মদিনা হয়ে যেসব যাত্রী আসবেন এর মধ্যে 20 জনের মোটামুটি 20 জনের একটা লিস্টও ছিল যে ওই যাত্রীদের কাছে সিগারেট থাকবে ওনারা সিগারেটের একটা চালান নিয়ে আসছেন তো সেই হিসেবে যখন ফ্লাইটটি অবতরণ করে তখন যারা যেসব যাত্রী দুবাই থেকে মদিনা হয়ে আসেন তাদেরকে আলাদা করা হয় এবং তাদের কাছ থেকে তাদের আহ আনিত পণ্যগুলো স্ক্যান করা হয় এবং তখন সিগারেট পাওয়া যায় স্বর্ণের ও সিগারেট উদ্ধারের ঘটনায় পদেঙ্গা থানায় আলদা দুটি জিডি করা হয়েছে দে চট্টগ্রাম